শ্রীলঙ্কা যখন সামরিক ক্ষেত্র চীনকে ঠেকাবে যুক্তরাষ্ট্র সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে শ্রীলঙ্কাকে তিন কোটি নব্বই লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র গত সোমবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এই ঘোষণা দেয় মূলত ভারত মহাসাগরের বিভিন্ন দ্বীপে চীনে যে শক্তিশালী অবস্থান গড়ে তুলছে তার পাল্টা ব্যবস্থা হিসেবেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে কলম্বোর যুক্তরাষ্ট্র দূতাবাস জানায় যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি সামরিক সহায়তা তহবিল হিসেবে এই অর্থের যোগান দেবে তবে এখনও এটা কম কংগ্রেসের অনুমতির অপেক্ষায় রয়েছে তারা জানায় আমরা এই ব্যাপারে শ্রীলঙ্কার সরকারের সাথে আলোচনা করব বঙ্গোপসাগরীয় এলাকায় কিভাবে আমরা তাদের সহায়তা করতে পারি এবং সেখানে মানবিক সাহায্য ও দুর্যোগ পরবর্তী সময়ে সহায়তার বিষয়টি প্রাধান্য পাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন ও শ্রীলঙ্কার বিভিন্ন বন্দর ও অন্যান্য স্থাপনায় বড় আকারের বিনিয়োগ করেছে বেজিং তার স্বপ্নের প্রকল্প বেল্ট ও রুট বাস্তবায়নে এসব পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে এর ধারাবাহিকতায় গত সপ্তাহেই শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক এক ঘোষণা জানায় তারা চীনের পক্ষ থেকে একশো কোটি ডলার ঋণ নিশ্চিত করেছে এর ফলে দ্বীপ রাষ্ট্রের সাথে বেইজিংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে শ্রীলঙ্কার তামিল বিদ্রোহী সাথে লড়াইয়ের সময় শ্রীলঙ্কা সরকারের কাছে অস্ত্র বিক্রি করা বন্ধ করে দেয় সালে লড়াইটি সমাপ্ত হয় যুক্তরাষ্ট্র সে সময় যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্ব জুড়ে সমালোচনার মুখে পড়েন তৎকালীন প্রেসিডেন্ট মহেন্দ্র রাজপাক্সে সে সময়কার কয়েকজন সেনা কর্মকর্তাকে ভিসা দিতে অস্বীকার করে যুক্তরাষ্ট্র ইন্দো প্রশান্ত অঞ্চলে অবাধ উন্মুক্ত ও আইনভিত্তিক শাসন নিশ্চিত করতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য বিশ কোটি ডলারের একটি তহবিল গঠন করেছে যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কাকে তারই একটি অংশ দেয়া হচ্ছে এদিকে চীনও শ্রীলঙ্কায় তাদের আর্থিক সাহায্য এবং ঋণদানের বিষয়গুলো অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার বিশাল ঋণের ব্যাপারে সতর্কতা থাকার পরও চীন এ ঘোষণা দেয় গত বছর একশো কোটি ডলারের একটি প্রকল্পে চীনের দেয়া অর্থ পরিশোধের সামর্থ্য না থাকায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি বন্দর নিরানব্বই বছরের জন্য চীনের কাছে লিজে দিয়ে দেয় হাম্বান নামের ওই বন্দরটির অবস্থান ছিল বিশ্বের পূর্ব পশ্চিমে ব্যস্ততম বাণিজ্যিক রুটের পাশে দু হাজার উনিশ সালে বিজেপি সরকারকে উৎখাত করে দেশ স্বাধীন করব ঘোষণা মমতার ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দু সালে দেশ থেকে বিজেপি সরকারকে উৎখাত করে দেশকে স্বাধীন করব পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বেহালায় এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন দু সালে এই সরকারকে উৎখাত করে দেশকে স্বাধীন করব দেশের মানুষকে স্বাধীন করব এটাই আমাদের শপথ মানুষ মর্যাদা ফিরে পাবে দেশে স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকায় সুপার ইমার্জেন্সি চলছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন তিনি বলেন আমি মরতে রাজি আছি কিন্তু বিজেপির কাছে আত্মসমর্পণ করতে রাজি নই একই দিনে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনায় সোচ্চার হন মমতা তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন বিজেপির নেতারা এত বড় বড় কথা বলছেন তাদের বাবা মায়ের জন্ম প্রমাণপত্র আছে কি অমিত শাহের বাবা মায়ের জন্ম প্রমাণপত্র আছে তো আসামে এনআরসি থেকে চল্লিশ লাখ মানুষের নাম বাদ যাওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আসামের চল্লিশ লাখ মানুষের মধ্যে পঁচিশ লাখ হিন্দু বাঙালি ১৩ লাখ মুসলিম বাঙালি ও দুই লাখ বিহারি নেপাল ও অন্যান্যরা রয়েছেন ষড়যন্ত্র করে এদের নাম বাদ দেয়া হয়েছে তার অভিযোগ বিজেপি মানুষের মধ্যে ভাগাভাগির খেলায় মেতেছে জোর করে মানুষকে ভয় দেখাচ্ছে যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে এভাবে জোর করে অনুপ্রবেশকারীর আখ্যা দিয়ে দেগে দেয়া হচ্ছে আসামে যে সব মানুষের নাম বাদ দেওয়া হয়েছে তারা উনিশশো সালের চব্বিশ মার্চের আগেই এসেছেন এবং বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে আসামে গোলযোগ সৃষ্টি করছে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন ইমরান খানকে পাশে পাচ্ছেন এরদোগান তুরস্কের সফলতার জন্য পাকিস্তানের দোয়া চলমান অর্থনৈতিক মন্দা ও সংগ্রামে ইমরান খানকে পাশে পাচ্ছে তুরস্ক তুরস্কের এমন সংকটকালীন মুহূর্তে দেশটির প্রেসিডেন্ট রজব এরদোগানের প্রতি নিজের সহযোগিতা ও সহমর্মিতার জানান দেন শপথের অপেক্ষায় থাকা পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় এরদোগানের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঘোষণা করা অর্থনৈতিক সংগ্রামে নিজের সমর্থন জানান ইমরান খান তিনি লেখেন পাকিস্তানের জনগণের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং দেশটির জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে তাদের দাবি রাখার জন্য যে অর্থনৈতিক প্রতিবন্ধকতা তারা মোকাবেলা করছে তার সফলতার জন্য আমরা দোয়া করছি নিজেদের ইতিহাসে তারা আগেও বিভিন্ন যুদ্ধে এভাবেই সফল হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ তুরস্কের প্রতি সমর্থন জানিয়ে এক বিবৃতি দেয় সমস্যার সমাধানের জন্য যুক্তরাষ্ট্র এবং তুরস্ককে আলোচনায় বসার অনুরোধ জানানো হয় ওই বিবৃতিতে গুপ্তচর বৃত্তির অভিযোগে তুরস্কে বন্দী থাকা এক মার্কিন ধর্মপ্রচারকের মুক্তি দাবি করে যুক্তরাষ্ট্র তবে প্রেসিডেন্ট এরদোগান তা নাকচ করে দিলে গত সপ্তাহে তুর্কি পণ্যের ওপর দ্বিগুণ হারে কর আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে গত জানুয়ারির পর ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা লিরার দাম সর্বোচ্চ চৌত্রিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় এদিকে মার্কিন কর আরোপের জেরে দেশটির ইলেকট্রনিক পণ্যের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তেব এরদোগান নিজেদের নাগরিক ফেরত নিন মিয়ানমারকে মাহাথীরের হুঙ্কার মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে এবং তাদেরকে দেশে ফেরত নিতে হবে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড মাহাথির মোহাম্মদ তিনি বলেন মিয়ানমারের নাগরিক হিসেবে সেখানে প্রজন্মের পর প্রজন্ম বসবাস করে আসছে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্র যায় একটি পশ্চিমা প্রভাবশালী সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মিয়ানমারের প্রতি এই আহ্বান জানান তিনি সাক্ষাৎকারের পুরোটা সময় জুড়ে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকারের বর্বরচিত আচরণের নিন্দা জানান এবং এ ঘটনায় গণতন্ত্রকামী নেত্রী অং সাং সুচির ভূমিকায় খুবই হতাশা প্রকাশ করেন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমার যা করেছে তা মোটেই সঠিক নয় এটা খুবই বড় ধরনের অবিচার মানুষ হত্যা গণহত্যা এটা সভ্য কোনো জাতির আচরণ নয় এটা পুরোপুরি অন্যায় এ সময় রোহিঙ্গা ইস্যু ছাড়াও নাজিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ পাঁচ ড্রোন ভূপাতিত লক্ষ্য ছিল রুশ ঘাঁটি সিরিয়ায় অবস্থিত রাশিয়ার হেমেইমিম বিমান ঘাঁটিতে হামলা চালানোর লক্ষ্যে পরিচালিত পাঁচটি ড্রোন ভূপাতিত করা হয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে সানা জানিয়েছে সন্ধ্যার দিকে ওই হামলা পরিচালিত হয় তবে রুশ রাডারে তা আগেই ধরা পড়ে এবং নিরাপদ দূরত্বে থাকতে ড্রোনগুলোকে ভূপাতিত করা হয় এই ঘটনায় রুশ ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা ইদলিপ প্রদেশ থেকে এই হামলার প্রচেষ্টা চলেছে ঘাঁটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে ভূমধ্য সাগর উপকূলবর্তী লাত্তাকিয়া প্রদেশে সিরিয়ার এই বিমান ঘাঁটি অবস্থিত তবে বর্তমানে রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে ঘাঁটিটি এর আগেও কয়েকবার এই ঘাঁটির ওপর ড্রোন থেকে হামলার চেষ্টা চালানো হয়েছে তবে সেসব হামলা নস্বাত করে রাশিয়ার সেনারা মার্কিন ঘাঁটির বিরুদ্ধে বিক্ষোভে সত্তর হাজার জাপানি জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে একটি মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে বিক্ষোভ আয়োজনকারীরা জানিয়েছেন ওকিনাওয়া রাজধানী নাহা শহরে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে অন্তত সত্তর হাজার মানুষ অংশ নেয় ওকিনাওয়ার ফুতেনমা এলাকায় একটি মার্কিন ঘাঁটি সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে জাপান সরকার এবং ঘাঁটিটি আরও বড় করতে চায় তবে সেখানকার জনগণ বলছে মার্কিন মেরিন কোরের জন্য বিমান ঘাঁটি বানানো হলে তা ওই এলাকার সাধারণ মানুষ ও পরিবেশের নিরাপত্তার জন্য ঝুঁকি হয়ে দেখা দেবে দ্বীপের জনগণ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ওই এলাকা থেকে মার্কিন সামরিক ঘাঁটি পুরোপুরি সরিয়ে নিতে হবে জাপান সরকার আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন ঘাঁটি তৈরির জন্য প্রস্তুতিমূলক কাজ শুরু করবে পরিবেশ বলছেন হেনেকো উপসাগরের অংশ বিশেষ মাটি ফেলে ভরাট করে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করা হলে সেখানকার কোরাল ও বিলুপ্তপ্রায় প্রায় ডুগং তিমি ধ্বংস হয়ে যাবে বিক্ষোভকারীরা বলেছে ওকিনাওয়ারবাসী বাসী আত্মসমর্পণ করবে না ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ